ইবিএস এর সহযোগিতায় ও আমরা কজন ক্লাবের পরিচালনায় স্বেচ্ছায় রক্তদান শিবির হরিহরপাড়ায় রবিবার হরিহরপাড়ার মেয়ার বাগান হাট এলাকায় হয় এই রক্তদান শিবির। এই সময় মেডিকেল কলেজ ও অন্যান্য হাসপাতালগুলিতে রক্তের সংকট মেটাতে এবং মুমূর্ষ রোগীদের সাহায্যার্থে এবার প্রথম এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। প্রথমবারের এই রক্তদান শিবিরে প্রায় 150 জন রক্তদান করেন। আমরা সম্পূর্ণ অরাজনৈতিকভাবে ইবিএস বা এমার্জেন্সি ব্লাড সার্ভিসের সহযোগিতায় এবং আমরা কজনের পরিচালনায় এই সব শিবিরটা করছি এবং এখানে কোনো রাজনৈতিক বিষয় নাই। আমরা চাই দুস্থ মানুষদের পাশে দাঁড়াতে এবং এই প্রচেষ্টা আমাদের দীর্ঘদিনের প্রচেষ্টা। আমরা প্রতি বছর সারা বছরই কাজ করি। আজ এককভাবে শুধু ইবিএস এর পরিচালনায় মিয়ার বাগান হরিহরপাড়াতে এই প্রথম বৃহত্তর আকারে আমরা রক্তদান শিবির করলাম। এই দিনের শিবিরে রক্তদাতাদের উৎসাহিত করতে শিবিরে উপস্থিত ছিলেন বিডিও রাজা ভৌমিক, আইসি অমিত নন্দী সহ বিশিষ্ট জনেরা। মধ্যবঙ্গের সমস্ত খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল মধ্যবঙ্গ নিউজ। সমস্ত খবরের দ্রুত নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করুন।